হ্যাঁ বলুন কি করাবেন? হেয়ার কাটিং। হেয়ার কাটিং? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি চেয়ারে বসুন, সিটে সিটে বসুন। ঠিক আছে বসুন। তো রবীন্দ্র দাস স্টার হাওড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকের আমার আন্তরিক শুভেচ্ছা। তো ম্যাডাম একটা বয়কাট করতে এসেছেন, ম্যাডামের চুলটা একটু আমার ক্যামেরা পার্সন লাবণীকে বলবো একটু দেখিয়ে দিতে, পুরো ব্যাগটাও দেখাতে বলবো। এটা বিফোর, এবার আফটার কিভাবে কাটিংটা কীরকম হবে সেটা আমি দেখিয়ে দেবো। আপনারা ফার্স্ট ভিডিওটা দেখার আগে খুলে আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন, করার পরে পুরো ভিডিওটা দেখার পরে আপনারা তারপরে বন্ধ করবেন, কারণ স্কিপ করলে পুরো হেয়ার কাটিংটা দেখা যাবে না। তো আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসা, আপনার নাম কি ম্যাডাম? পূর্ণিমা দে। পূর্ণিমা দে, আচ্ছা পূর্ণিমা ম্যাডামের হেয়ার কাটিং আমি স্টার্ট করবো। আমি গ্রাউন্ডটাকে বেঁধে নিচ্ছি ফার্স্ট। উনি পুরো চুলটা তুলে রাখবেন, আর কানে আমি ক্যামেরা পার্সন লাবণীকে একটু আসতে বলবো, এই সাইডটা কাটিংটা করবো কীভাবে দেখ। যে কানে চুলটা যেটা আছে আমি কানে চুলটা ফার্স্ট কাটছি, আমি ড্রাই হেয়ার কাটছি। হ্যাঁ ওয়েট দিয়ে আমি ফিনিশিংটা দেখাবো, ওয়েট করে দেখুন কীভাবে চিরুনির ওপরে আমি যেটা দেখুন আনম্যানেজেবল হেয়ারটাকে আমি কেটে দিচ্ছি কীভাবে। এদিকটা হলো আমি চেয়ারটাকে ঘুরিয়ে নিই, আমি ক্যামেরা পার্সনকে ওই সাইডে একটু আসতে বলবো। ক্যামেরা পার্সনকে আমি এই সাইডে আসতে বলবো লাবণী ম্যাডামকে। দেখুন এখানটা কীরকমভাবে কাটছি, দেখুন এটা আঙুলের ওপরে রেখে
পুরোটা ড্রাই হেয়ার কিভাবে সিজারটা চালাচ্ছি দেখুন। ক্যামেরা পার্সন লাবিনুকে বলবো আমি একটু পিছন সাইড আসতে। দেখুন আনম্যানেজেবল হেয়ারটাকে আমি পুরো কাটিং করে দিচ্ছি। দেখুন এটাকে তুলে তুলে কীভাবে কাটছি, যেমন আনম্যানেজেবল হেয়ারগুলোকে দেখুন আমি পরপর আমি উইদাউট সেকশনেই কাটছি, সেকশন না করেই কাটছি আমি, কিন্তু ফিনিশিং আমাকে 100% এটা ফিনিশিং দিতে হবে। আমি যেভাবেই কাটি আমাকে কিন্তু ফিনিশিং কিন্তু 100% দিতে হবে। সে কোথায় আমি 30%, কোথায় 40%, কোথায় 10%, কোথায় কী কাটিং করবো, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আমার ফিনিশিংটা 100% হবে। কারণ এটা টিউটোরিয়াল ভিডিও, আপনারা অনেকে কাজ শেখেন দেখে, তো ভালো করে কাইন্ডলি আপনারা দেখবেন। যদি আপনাদের মনে হয় যে কাটিং সম্বন্ধে কিছু জানার, আপনারা লিখতে পারেন, অবশ্যই আমি চেষ্টা করব তার অ্যান্সার দিতে। দেখুন আমি সামনেটা কিভাবে তুলে কাটছি, সামনে থেকে নিয়ে আসছি। উনি খুব একটা বেশি শর্ট করবেন না, মাঝামাঝি করে কাটছি। আমি ফ্রন্টের দিকে ঘোরাচ্ছি, আমি এবার ওয়েট করছি, জল দিয়ে ভেজাচ্ছি। ওয়াটার দিলাম, এবার আমি ফিনিশিংটা করছি। দেখুন এবার চুল কাটা কিন্তু শেষ হয়ে গেছে, কাটিং শেষ হয়ে গেছে, কিন্তু আমি ফিনিশিং আনম্যানেজেবল যেগুলো হয়ে আছে সেগুলোকে আমি ম্যানেজ করছি। ক্যামেরা পার্সনকে এখানে আসতে বলবো। আমি যেখানে কাটিং করছি সেই জায়গাটা করে ফোকাস করার জন্য। দেখুন আমি কানটাকে কীভাবে চেপে দিচ্ছি দেখুন, কারণ নাহলে কান কেটে যেতে পারে। দেখুন কানটাকে কেটে আমি দেখুন আঙুলের ওপরে
দেখুন আঙুলের ওপরে আমি সিজারটা রেখেছি, কাঁচিটাকে আঙুলের ওপর রেখেছি। দেখুন আমি ব্যালেন্স নিয়েছি এখানে, ক্যামেরা পার্সন ওই দিকটা যেতে বলবো আমি, ওই সাইডটা, ওই সাইড থেকে আমি এদিকে কাটিংটা কমপ্লিট করছি। ফেসেরটা ঠিকই আছে, জাস্ট দেখে নিলাম একবার। আমি চেয়ারটা একটু ঘুরিয়ে নিলে ভালো হয়, ক্যামেরা পার্সন একদিকে আসতে বলবো, কারণ এই সাইডটা ফিনিশ করব। ক্যামেরা পার্সন আমি আমার ব্যাক ব্যাক সাইড আসতে বলবো, আমার ব্যাকেটটা দেখানোর জন্য। দেখুন দুটো সাইড থেকে কাটিংটা ঠিক ম্যানেজ করার জন্য আমি কীভাবে করছি দেখুন, হাতে করেই না চুলটাকে ঘোরাতে পারবে, পিছনে একটা বেশ সুন্দর লাগবে। দেখুন এটা কিন্তু আমার নিজস্ব ক্রিয়েটিভ কাটিংয়ের প্রসেস, কীভাবে করছি দেখুন, কারণ এখানে ঠিক সেটিংটা ভালো থাকবে, সেটিংটা আমি ফিনিশিংটা অবশ্যই দেখাবো। দেখুন এর উপরে যে কাটিংটা, জাস্ট একটু টাচ আপ করে নিয়ে দেখে নিচ্ছি,
कैमरा पार्सन के देखा बोलो ब्लेड देख ब्लेड ब्लेडटा के रेजारे लगा देख रेजार रेजारे फिटिंग से क्या कर देख ये खूब सावधान ना क्यों तो हाथ कटे जो पे कर देख घाड़े हमें एक्सेस हेयरगुलो के एकटू क्यों काटी देख देख एक्सेस हेयरगुलो काटी नैपसेपटा क्यों कर देखें देखे निचन काटिंग कंप्लीट हमें एक ड्रायर देव मैडम माता नहीं करूँ मैं कैमरा पास लाभ नीचे बोलो पीछन का एक भलोक जिम कर देखान क्लोजे आसमें कटिंग क्यों कर ये देखो हाथे करो अपनी आंगुले करो चुलटा सेट करते समय मन हलो दो आंगुल दिए देखो क्यों सेट कर फिंगार सेटिंग बला जाए फिंगार सेटिंग देखो फिंगार दिए देखो हमार आंगुलटाई क्योंकि चिरुनी हो जा कम हो जा फिंगार सेटिंग की सूंदर एक सेटिंग एलो देखो परपर परपर पाट 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 कि सूंदर हमें चेयर घुराई तो एक कैमरा पार्सन के बोलो हेयर कत पड़े एक देखिए दीते देख कत काटिंग कर देख बुझते तो अपन जो काटिंग भलो लगे अवश्य लाइक सबसक्राइब कमेंट करबें मैडम आपनर क्या लगल हेयर काटिंग करार पर खूब भलो लगे ओके थैंक यू।